আগামী 10 দিনের মধ্যে টার্মিনেশন লেটার প্রদানের দাবি নিয়ে সোমবার শিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন প্রদান করল চাকরিচ্যুত 10,323’র প্রতিনিধিরা। এর সময়ের মধ্যে তাদের লেটার প্রদান করা না হলে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রদান করেন চাকরিচ্যুতরা। তাদের দাবি, নভেম্বর মাসে আরও একবার ডেপুটেশন প্রদান করা হয়েছিল, এর কোনো সদুত্তর তারা এখনো পাননি, তাই এদিন ফের ডেপুটেশন প্রদান করলেন চাকরিচ্যুতরা। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বার্ডিংয়ে কোথাও এই 10,323 সংখ্যাটা নেই। আমাদের প্রশ্ন হলো, এই দপ্তর ষড়যন্ত্র করে, কনস্পিরেসি করে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাকে যে পিটিশনার করা হয়েছে কোন জায়গায় সেটা আমরা বলতে চেয়েছি। এখন অব্দি কেন টার্মিনেশন দিতে পারলেন না? উনি আজকে বললেন যে উপরে আধিকারিক লেভেলে উনি পাঠিয়েছেন, সদুত্তর আসেনি। আজকে আমরা লাস্ট উনাকে একটা বলেছি, আমরা আর 10 দিন দেখব, তারপরে কিন্তু আমরা রাস্তায় নামব, প্রয়োজনে আমরা শিক্ষা দপ্তরের ঘেরাও করে রাখবো, প্রয়োজনে শিক্ষামন্ত্রী বাসভবনে যাব। যতক্ষণ অব্দি আমাদের ইন্ডিভিজুয়াল টার্মিনেশন এবং সদুত্তর না পায়, আমরা 5-7টা ক্লিয়ারিফিকেশন চেয়েছি পয়েন্ট দিয়ে, উনি একটা ক্লিয়ারিফিকেশন দিতে পারেননি। আমাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমরা আর পারছি না। 20 মাস যাবৎ বেতন নেই, পরিবারগুলো আর্থিক সংকটের মধ্যে আছে, 115 জনকে হারিয়েছি।